নমস্কার বন্ধুরা, রঙ্গলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কত সহজে নির্ভেজাল টমেটো সস বানানো যায় তার রেসিপি। তার জন্য আমি এখানে টমেটো নিয়েছি, 1 কেজির উপরে আমি টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কোনোটা লম্বা কোনোটা চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো এই অংশটা মোটার অংশটা বাদ দিয়ে দিতে হবে। এটা কিভাবে বাদ দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাতের ওপর একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, শুধুমাত্র দেখানোর জন্য। আপনারা কখনোই হাতের ওপরে এইভাবে নিয়ে কাটবেন না, এতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কিছুর ওপরে রেখে কাটবেন। এইভাবে গোটার দিকে সাদা অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর এইভাবে চৌকত বা লম্বা করে কেটে নেব। আমি টমেটোগুলো আগে মোটিতে কেটে নিয়েছি, কতগুলো টমেটো আবার ছুরিতেও কেটেছি। ঠিক এইভাবে বাদ দিয়ে বাদ দিয়ে কেটে নিতে হবে। বটি বা ছুরি যাতেই কাটুন না কেন, তার কোনো অসুবিধা নেই। টমেটোগুলো এইরকম পাকা লাল নিতে হবে। এর রসালো টমেটো হলে এর সসটা পরিমাণটাও অনেকটা বেশি হয়। আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, কালারটা ভালো আসবে। আর নিয়েছি হোয়াইট ভিনেগার, নিয়েছি কর্নফ্লাওয়ার, আর লাগছে চিনি, নিয়েছি লবণ, নিয়েছি একটা লাল কাঁচা লঙ্কা, আপনারা লাল রঙের শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আদা বাটা নিয়েছি 2 চা চামচ মতো। আর নিয়েছি বিট, এটা অর্ধেকটা বিট আমি নিয়েছি, ছোট একটা বিটের, এই কালারটা সুন্দর আসার জন্য। আর নিয়েছি তেঁতুল, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, রঙ্গলি কুকিং উইথ পুরবী চ্যানেলের সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন এবং পাশে ঘন্টা চিহ্নটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিন। প্রথমে আমি কড়াই গরম করে এর মধ্যে টমেটোগুলো সব দিয়ে দেব। টমেটোগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা বিট। বিটগুলো আপনারা সরু করে আরো ছোট করে কাটতে পারেন। দিয়ে দিলাম লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, লবণটা খুব বেশি দেব না। তারপর ভালো করে সবকিছু একেবারে নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করছি, প্রয়োজন হলে জলটা দেবেন, নাও দিতে পারেন। তারপর থালা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি বিট দিয়েছি তাই একটু জল দিলাম, টমেটো থেকে এক্সট্রা জলও বেরোয়, বিটটা সেদ্ধ হতে দেরি হবে সেই কারণে। তারপর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, তেঁতুলটাকে ভেজানো ছিল ভালো করে মেখে চটকে নিয়ে আমি কাঠটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে আমি এই টমেটো সিদ্ধটাকে দিয়ে দেব ভালো করে বেটে নেওয়ার জন্য। এটা নামাবার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থাতে মিক্সিতে দেবেন না, তাতে ক্ষতি হতে পারে। কখনোই গরম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বাটবেন না। তারপর আমি এটাকে ভালো মতো বেটে নিয়েছি। এবার একটি পাত্রে একটা ছাঁকনি রেখে আমি বেটে নেওয়া টমেটোর কাঁচটাকে ছেঁকে নেব। ছাঁকনিতে দেওয়ার পর
যেকোনো একটি চামচ এর সাহায্যে বা কুন্ডি যেকোনো কিছু সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে টমেটোর যে কাঁচটা বার করতে হবে। কখনোই হাত ব্যবহার করবেন না টমেটো সস তৈরি করার সময়। যতটা কম হাত ব্যবহার করা যাবে টমেটো সসের লংজিভিটিটা তত বেশি হবে। এইভাবে নাড়াচাড়া করে সসের মধ্যে যে বীজ সরি টমেটোর মধ্যে যে বীজ আর যে খোসাটা ছিল সেটা আলাদা করে নিতে হবে কাঁচটার থেকে। কিছু কিছু বিট ভালো মতো বাটা হয়নি, তাই দ্বিতীয়বারে যখন আমি বাটবো এই বিটগুলোকে আবারও দিয়ে দেব। আমি এটা দুবারে বেটে নিয়েছিলাম, এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে ছেঁকে নেব। এবার টমেটোর কাঁচটাকে বের করে নেওয়ার পর কাঁচটা আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখুন কালারটা কেমন, আর সসটা বানানোর পর পর কালারটা কেমন হবে তা দেখে বুঝতে পেরেছেন আগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে এর কালারটা খুব সুন্দর আসে। এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, যখন এটা ফুটবে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে, না হলে এই টমেটো সস ফোটার সময় খুব ছিটকায়, তাই একেবারে লো টু মিডিয়ামে রেখে সসটা রান্না করতে হবে। এবার নাড়াচাড়া করতে করতে দেখুন এটা ঘন হতে শুরু করছে। এবার আমি কিছুটা সস আমি একটা সাদা প্লেটের ওপর তুলে নিলাম। এটা কেন তুললাম আমি পরে বলে দেব। এবার একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ। এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে গুলে নেব। এবার টমেটো সসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের গোলাটা, আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কখনোই থামালে হবে না, তার ফলে সসটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সব শেষে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, এটা অবশ্যই করে দিতে হবে, এটা কখনোই ভুলে যাবেন না। আমি হাফ কাপ মতো ভিনেগার এখানে ব্যবহার করেছি। তারপর 2 মিনিট মতো নাড়াচাড়া করে দেখুন সসটা এইরকম ঘনত্ব হলে সসটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবারও একটি প্লেটে ওই প্লেটটাই তুলে নিয়েছি। আগের সসটা দেখুন, আগে যেটা বানিয়েছি আর দ্বিতীয়টা বানিয়েছি এর পর্যবেক্ষণ করে দেখুন ডান দিকে যেটা বানিয়েছি দিয়েছিলাম সেটা কর্নফ্লাওয়ার দেওয়ার আগে, দেখুন এটা কতটা ঘনত্বটা কম। আর এটা দেখুন কাট করেছি কিন্তু গড়িয়ে পড়ছে না, বেশ ঘনভাবে তৈরি হয়েছে, আর ওর মধ্যে আগেরটার মধ্যে জল ছেড়ে গেছে, তাই কর্নফ্লাওয়ারটা দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো সস।